নমস্কার নজরে পশ্চিমবঙ্গ, সাংবাদিক পেটানো হচ্ছে, দেখুন এই সেই দৃশ্য দেখুন। রাজ্য জুড়ে ঝুড়ি ঝুড়ি দুর্নীতি, তাই চলছে কারি কারি তল্লাশি। আর সেই তল্লাশির জেরে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা রাজ্যের খাদ্যমন্ত্রীকে জেরা করছেন ঘন্টার পর ঘন্টা, দিন দুবেলা, সকাল দুপুর সন্ধ্যা, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হাজির হলে তথ্য সংগ্রহ করতে গেলে এই রাজ্যেরই একজন জনপ্রতিনিধি কাউন্সিলর তিনি তেড়ে আসছেন, সাংবাদিক পেটাচ্ছেন। ঝাল লেগেছে, ব্যথা হচ্ছে, গোপন তথ্য ফাঁস করে দেবে সাংবাদিকরা। রাজ্যের মানুষ জেনে যাবে যে জনপ্রতিনিধিদের আসল ভাবমূর্তি, তারা তো চোর ডাকাত, মিথ্যে প্রতিশ্রুতির আড়ালে দুর্নীতি করে বসেছে। নাহলে সাংবাদিকদের উপর কেন তেড়ে আসা ভাই? সাংবাদিক যদি ভুল হয়, তার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনাদের আইন আছে, আদালত আছে, আদালতে যান, বিচার ব্যবস্থা খোলা রয়েছে আপনাদের জন্য, আপনারা কার্রবাই করান। এই সাহস কোথা থেকে আসলো? ভারতবর্ষের আইন কি এমনটাই বলছে? ভারতীয় সংবিধান কি এই নির্দেশ দিয়েছে যে যদি কোনো জনপ্রতিনিধি থেকে থাকেন সরকারের, তৃণমূল কংগ্রেসের, তাহলে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, আইন, ভারতীয় সংবিধান তাদের পৈতৃক সম্পত্তি হয়ে যাবে, তারা যা খুশি করবে এখানে, আইন হাতে তুলে নেবে। এটা কি তালিবান, এটা কি পাকিস্তান, নাকি এটা ভারতবর্ষের বাইরে নতুন কোনো রাষ্ট্র আমদানি করলো পশ্চিমবঙ্গ সরকার? তো সাংবাদিক পেটানো, রাজ্য সরকারের একটি অদ্ভুত কালচার, তৃণমূলের সংস্কৃতি কি শুধুমাত্র সাংবাদিক পেটানো? এই উগ্রপন্থী, এই মানসিকতা নিয়ে সরকার রাজ্য চালাচ্ছে, কে পেটাচ্ছে? রিপাবলিক বাংলার একজন সাংবাদিক ভাইকে পেটাচ্ছে সরকার, তৃণমূল সরকার, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একজন কাউন্সিলর সুকুমার মণ্ডল। তার এত কিসের গাত্র জ্বালা, এত কিসের ব্যথা, এত কিসের বেদনা, যেখানে রথীন ঘোষ খাদ্যমন্ত্রী, এই রাজ্যের মন্ত্রীকে, একজন মন্ত্রীকে জেরা করা হচ্ছে দিন দুবেলা, সকাল দুপুর সন্ধ্যে তাকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিসের জন্য? না, দুর্নীতি ইস্যুতে তার নাম জড়িয়ে গেছে, তাই তো ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, জেরা চলছে। অথচ তার কাউন্সিলার, সেই দলের একজন কাউন্সিলর সুকুমার মণ্ডল, তার এত কিসের ঝাল লেগেছে, তার এত কিসের ব্যথা লেগেছে? উনি তেড়ে আসলেন, গালিগুলোজ করেছেন, বলছেন সকাল থেকে বলছে শুনছে না, তেড়ে এসা তাকে পেটানো হচ্ছে, রিপোর্টিং করতে দেওয়া হবে না, প্রশ্ন করা যাবে না, সাংবাদিকরা প্রশ্ন করবে না, সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরবে না, সত্য তথ্য সম্প্রচার করবে না। এই হচ্ছে তৃণমূল সরকারের, বর্তমান তৃণমূল সরকারের কালচার, অদ্ভুত কালচার, এই অদ্ভুত সংস্কৃতি। জনপ্রতিনিধি, এই কাউন্সিলর যাকে অ্যারেস্ট করা দরকার, জনপ্রতিনিধি আইনের অজানে না, কিচ্ছু বোঝে না। ভারতীয় সংবিধান যেখানে বলছে কারণে অকারণে, কোনো কারণ নেই বা অকারণে কারো গায়ে হাত তোলা যাবে না, আইন হাতে তুলে নেবেন না, আপনি যত বড়ই হনু হন না কেন, তার জন্য পড়ে রয়েছে আদালত, সর্বোচ্চ বিচারালয় রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রয়েছে, জেলা কোর্ট রয়েছে। তো সেখানে এই দাদাগিরি কিসের, এই এত আস্পর্ধা, কিসের এত ভয় সাংবাদিককে এইভাবে মারতে হয়, কিসের এত ভয়? এখন রাজ্য জুড়ে যা যা দুর্নীতি ঘটছে তার বিরুদ্ধে সাংবাদিকরা আওয়াজ তুলছে, আর সেটাই কি ঝাল লেগেছে, সরকারের ভয় লেগেছে? ঝুড়ি ঝুড়ি দুর্নীতি, যার জেরেই কাঁড়ি কাঁড়ি তল্লাশি। তো সেখানে সাংবাদিকরা তো প্রশ্ন করবে যে আপনারা চুরি করবেন, ডাকাতি করবেন, লুটপাট করবেন, দুর্নীতি করবেন, আর তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে না, মগের মূল্য। সাংবাদিক সিস্টেমটাকে ব্যান করে দেওয়া হোক আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ভারতীয় সংবিধান তো আওয়াজ তোলার জন্য সাধারণ মানুষের সাপোর্ট সিস্টেম হিসেবে প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে সেই সুযোগ দিয়েছে, সেই স্বাধীনতা দিয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, ঘর চুরি, চাকরি চুরি, রাস্তা চুরি, চাল ডাল চুরি, আর কি কি চুরি করবেন, সব চুরির ইস্যুতে যখনই সাংবাদিকরা প্রশ্ন করছে তখন ব্যথা লাগছে, বড় ঝাল লাগছে, তাই সাংবাদিক পেটানো হচ্ছে। যে কাউন্সিলর সাংবাদিক পিটিয়েছেন সেই সুকুমার মণ্ডল ব্যাপারটা, তাকে পুলিশ ধরতে পারছে না কেন? কারণ তিনি সরকার, প্রশাসনের লোক, এই জন্য তিনি ছাড় পেয়েছেন। তিনি তো বেআইনি কাজ করেছেন, একজন জনপ্রতিনিধি যারা আইনের রক্ষক, আইন তৈরি করতে যারা আলোচনা করবেন তাদের আইনের কোনো জ্ঞান নেই, ভারতীয় সংবিধানের কোনো একটা ওয়ার্ড মনে নেই, একটা সেন্টেন্স, একটা বাক্য পর্যন্ত মনে নেই। এইসব অপদার্থ জনপ্রতিনিধি যদি রাজ্য থাকে, সেই রাজ্যে তো চুরি হবে, দুর্নীতি হবে, আর দিন দুবেলা সেখানে চলছিল জেরা, ইডি সিবিআইয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে যখন ঘন্টার পর ঘন্টা, সকাল দুপুর সন্ধ্যে গড়িয়ে জেরা করছে, সেই তথ্য তো সম্প্রচার করতে হবে, সেই তথ্য সংগ্রহ করার জন্য যে কি চলছে রাজ্যে, আসল সত্য ঘটনা, সত্যি কি সেখানে দুর্নীতি ইস্যুতে বেরিয়েছে কাড়ি কাড়ি টাকা, নাকি বেরিয়েছে ঝুড়ি ঝুড়ি
তথ্য সেখান থেকে পাওয়া যাচ্ছে, নাকি মন্ত্রীকে শুধুমাত্র হ্যারাস করাচ্ছে, তাকে ব্যতিব্যস্ত করার জন্যই তার বাড়িতে ঘন্টার পর ঘন্টা শিবির। সেটা তো নিরপেক্ষভাবে সংবাদ মাধ্যম সেখানে গেছে, তথ্য সংগ্রহ করবে এবং তথ্য সম্প্রচার করবে। রাজ্যের মানুষ, দেশের মানুষ জানতে চায় কি হচ্ছে, কি হচ্ছে এই রাজ্যের মাটিতে। এসব অপদার্থ প্রতিনিধি, শাসক দলের অপদার্থ প্রতিনিধিরা বেশ মাঝে মধ্যেই সাংবাদিক পিটিয়ে থাকেন, কখনো ইউটিউবারদের, কখনো মেনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকদের। এ কোন দেশের কালচার? এখানে রাজ্য, প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, তারা কেন আইন তৈরি করছে না? সংবিধান অনুযায়ী কেন আইন শৃঙ্খলা কায়েম হচ্ছে না? যারা কারণে অকারণে এইভাবে মারপিট করে এবং যারা পেটায়, সাংবাদিক পেটায়, মানুষ পেটায়, তাদের তো সাজা হওয়া দরকার, হাজত, তাদের জেলে বসবাস করার দরকার। কিন্তু সেই দিন কবে আসবে বাংলার মানুষ প্রশ্ন করছে, সেই দিন কবে আসবে? আর চুরি করা খাদ্যমন্ত্রীর টাকা, চুরি করা দুর্নীতির টাকা যাচ্ছে কোথায়, সেই হিসাব যখন পাওয়া যাচ্ছে না, যখন তদন্তকারী সংস্থারা, যখন তদন্তকারী সংস্থারা তার ইনভেস্টিগেশন করছেন এবং চুরি কে কে করেছে, কারা করেছে, কেন বা করেছে, সেই তথ্য সংগ্রহ করার জন্য সাংবাদিকরা যখন যাচ্ছে সেখানে, সাধারণ মানুষ অপেক্ষা করছে, এই রাজ্যের মানুষ, কোটি কোটি মানুষ অপেক্ষা করছে। সাধারণ মানুষের যে জানার ইচ্ছা, যে প্রশ্ন, সেগুলোই তো করতে চায় সাংবাদিকরা। তাহলে তাদের কেন পেটানো হবে, কেন পেটানো হবে? কার নির্দেশ, কার নির্দেশ এইসব হচ্ছে? ওরা সাহস পায় কীভাবে? আইন হাতে তুলে নিয়েছে ভারতীয় সংবিধান কি কারো পৈতৃক সম্পত্তি? ভারতীয় সংবিধান কি কারো পৈতৃক সম্পত্তি? আইন হাতে তুলে নেবে কেন? সংবাদ মাধ্যমের কি ভুল? তারা প্রশ্ন করছে, এটা কি ভুল? এটা কখনোই ভুল নয়। এই প্রশ্ন হকের প্রশ্ন, এই প্রশ্ন কোটি কোটি মানুষের প্রশ্ন, সেটা রিপাবলিক বাংলা হোক কিংবা আমাদের মতো নগণ্য তুচ্ছ ছোট ছোট ইউটিউবার হোক, আমরা আওয়াজ তুলব, তাই চোখ রাঙিও না, আমরা ভয় পাই না। সাংবাদিককে পিটিয়ে এইভাবে নিজেদের নিজেদের ভাবমূর্তি খারাপ করা ছাড়া আর অন্য কিছুই লাভ হবে না। সরকার, রাজ্য সরকার, তৃণমূল সরকারের এই যে জনপ্রতিনিধি, কাউন্সিলর হিসেবে সংবাদ মাধ্যমের উপর যে আঘাত আনছে, সাংবাদিকদের পেটাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর এই দৃশ্য দেখতে হচ্ছে, এটা সম্পূর্ণ নিন্দনীয়। আমাদের রাজ্যে কী হচ্ছে, আমাদের দেশে কী হচ্ছে, এই এগুলোকে বন্ধ করার কি একটা চক্রান্ত? এগুলো বন্ধ করা যাবে না, কারণ সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি তারা মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্র নির্মাণে সহযোগিতা করার জন্য শপথ গ্রহণ করেছে, তারা কোনো দুর্নীতি করার জন্য কোনো শপথ গ্রহণ করে না, আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষ ঠকানোর কাজ করছে না। তাই আওয়াজ জারি থাকবে, সংবাদ মাধ্যমকে দাবিয়ে রাখা যাবে না। আর যে কাউন্সিলার, যে অপদার্থ কাউন্সিলার, যে অকৃতজ্ঞ কাউন্সিলার, দুর্নীতিগ্রস্ত কিনা জানি না, কারণ দুর্নীতি ইস্যুতে যখন এক খাদ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে এবং সেখানে দিন দুবেলা তল্লাশি চলছে, সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি সাংবাদিককে পিটিয়ে থাকে ওই কাউন্সিলার, তাহলে সন্দেহ দানা বাঁধছে ওই কাউন্সিলার সুকুমার মণ্ডল কি দুর্নীতির সাথে সরাসরি যুক্ত রয়েছে, সরাসরি যুক্ত রয়েছে, নাহলে এত কিসের ঝাল, এত কিসের ব্যথা লাগছে ওনার? এইভাবে সংবাদ মাধ্যমকে আঘাত আনছেন কেন? এইভাবে সাংবাদিক পেটাচ্ছেন কেন? এর সাহস কী করে হয়? এই হচ্ছে বাংলার বর্তমান কালচার। রাজ্যবাসী দেখছে, হাসছে আর নিন্দার ঝড় তুলছে যে সরকারের এই কী ভাবমূর্তি, দুর্নীতি করছে, চুরি করছে, আর তা নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে সাংবাদিক মার খাচ্ছে, অদ্ভুত কালচার। এই উগ্র মানসিকতা কেন থাকবে জনপ্রতিনিধি? তারা তো হবে ধীরস্থির, শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র, কিন্তু তারা দুর্নীতিবাজ, চিটিংবাজ, আর তারা গুন্ডামি করছে। এই গুন্ডামি বরদাস্ত করে নেওয়া যায় না, এই গুন্ডামির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব, তার জন্য মিথ্যে কেস, মিথ্যে মামলায় জড়িয়ে দেবেন, তাহলেও পিছপা হব না, কারণ বাংলার মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, দেশের রাষ্ট্র নির্মাণে আমাদের এই প্রতিবাদী লড়াই জারি থাকবে, জারি থাকবে, জারি থাকবে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।